বন্ধুগণ সুপ্রভাত, নমস্কার। আশা করছি ভালোই আছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা হচ্ছে আজকের বিষয়বস্তু। জনসংখ্যা সারা পৃথিবীতে যেভাবে বেড়ে চলেছে সেটা কিন্তু একটি বিস্ময়কর ব্যাপার, এবং এর যে প্রতিফলন কী ঘটতে পারে সেটা নিয়েও আমাদের মাঝে মধ্যে ভাবনা চিন্তা করা খুবই দরকার, তাই না? আজ থেকে 20 বছর আগে জনসংখ্যা ছিল 600 কোটির একটু বেশি। এখন সেই জনসংখ্যা হয়ে দাঁড়িয়েছে 800 কোটি। এইবার আপনি ভাবুন, যদি 20-25 বছরে 200 কোটি মানুষের জনসংখ্যা এই পৃথিবীতে বেড়ে যায়, তাহলে আগামী দিনে কী হতে চলেছে এবং তার প্রতিফলন কীরকম ভয়াবহ হতে পারে তার একটি আলোচনা আজকে করব। দেখুন, মানুষের বেঁচে থাকার যে মূল যে ভিত, সেটি হচ্ছে আপনার অনুকূল পরিস্থিতি, খাদ্যের যোগান, বাসস্থান, সুবাসস্থান আর সুখাদ্য, সুপরিকাঠামো, যেমন ধরুন প্রপার ইনফ্রাস্ট্রাকচার, এইগুলো কিন্তু মানুষের জন্য একান্তভাবে প্রয়োজন, যেখানে মানুষ নিজের জনসংখ্যা বৃদ্ধি করতে পারে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মানুষের জনসংখ্যা দিনে ধীরে ধীরে কমতেই থাকবে। অতএব মানুষের জনসংখ্যা বাড়ার জন্য আমাদের যেটি দরকার সেটি হচ্ছে একটি উত্তম পরিস্থিতি বা পরিবেশ, একটি উত্তম অনুকূল পরিস্থিতি। এখন ব্যাপারটি হচ্ছে, মানুষ পৃথিবীতে দুভাগে ভাগ হয়ে গেছে। অল্প সংখ্যক যারা রয়েছে তারা যেমন নিরামিষভোজী, বেশিরভাগ সংখ্যক যারা পৃথিবীতে রয়েছে তারা মাংসাহারী, মাংস খায়। কিন্তু মাংসাহারী হলেও তারা তো মাংস খেয়ে শুধু পেটটা ভরতে পারবে না, তার জন্য দরকার হচ্ছে যেমন শাক সবজি, আনাজ তার জন্য দরকার। হয়তো একটি মানুষ 2 পিস বা 3 পিস হয়তো মাংস খাবে, কিন্তু তার যে পেট ভরার যে সামগ্রিক সেটা কিন্তু আনাজ। এবং সারা পৃথিবীময় এই আনাজ উৎপাদন নিয়ে সমস্ত দেশ উঠে পড়ে লেগেছে। কোনোভাবে যদি এই আনাজ উৎপাদন স্থগিত হয়ে যায়, প্রাকৃতিক কোনো কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, যদি আনাজ উৎপাদন না হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষের যে জনসংখ্যা এমনভাবে কমতে থাকবে যেটা কিনা একটি অস্বাভাবিক ব্যাপার। এর জন্য সারা পৃথিবীতে মহামারী আসতে পারে, এর জন্য পৃথিবীতে বিভিন্ন দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে, মানুষ আরও বেশিভাবে বিশৃঙ্খল হয়ে যেতে পারে। আজকের যেভাবে সারা পৃথিবী জুড়ে কলকারখানা তৈরি হচ্ছে এবং তার মধ্যে দিয়ে যে দূষিত গ্যাস বা তার যে দূষিত বিভিন্ন রকম সরঞ্জাম সেইখান থেকে বেরোচ্ছে, তার প্রভাব এই পৃথিবীতে মারাত্মক। প্রাকৃতিক কারণে যেমন আমাদের পৃথিবীতে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হতে পারে, তেমন মানুষ নিজের কারণেও এই যে খাদ্যশস্যর উৎপাদন কিন্তু ব্যাহত হতে পারে। এটা কিন্তু একটি গম্ভীর ব্যাপার। আর এই যে শস্য শ্যামলা পৃথিবী, সারা জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে
এক একটি জিনিস যেমন খুব মানে খুব তাৎপর্যপূর্ণ। যেমন আমরা মিডল ইস্টে দেখি সেখানে খেজুর, ড্রাই ফ্রুটস এই ধরনের উৎপাদন অনেক বেশি হয়। আবার ভারতবর্ষে আবার বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের আনাজ, বিভিন্ন রকমের খাদ্যশস্য এর উৎপাদন অনেক বেশি। তেমনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খাদ্যশস্য থেকে শুরু করে ফল সবজি উৎপাদন হয়, যার উপরে ভিত্তি করে কিন্তু আজকের সারা পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে। দেখুন, জনসংখ্যা বাড়ার জন্য যে অন্যান্য যে দিকগুলো সেইগুলো যেমন তাকে সামাল দিতে পারছে না, তার সব থেকে বড় যে দিক হচ্ছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। কর্মসংস্থান সেইভাবে তৈরি হচ্ছে না যেভাবে মানব সংখ্যা সারা পৃথিবীতে বেড়েই চলেছে। এর জন্য একটি পুরো পৃথিবী জুড়ে একটি এমনই একটা বিকৃত পরিবেশ এবং সৃষ্টি হয়েছে যেটা মানুষের কাছে খুব বেশি একটি অস্বস্তিকর। যারা চাকরি বাকরি করে তাদের মধ্যেও একটি অনিশ্চয়তা যেমন মাথার মধ্যে ঘুরছে, চাকরিটি কখন চলে যাবে, তেমন যারা ব্যবসা করে তাদের কাছেও কিন্তু সেই একটি অনিশ্চয়তা ঘুরছে যে আগামীকাল ভালো ব্যবসা হবে কি হবে না। মানুষ এইখানে আমাদের একটি দিক চলে আসে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব, কিভাবে করা উচিত, কতটা করা উচিত, আদৌ সেটা করা উচিত কি না, সেইগুলো নিয়ে খুব বৃহৎ আকারে কিন্তু এর সমীক্ষা, এর বিশ্লেষণ বৈজ্ঞানিক ভিত্তিতে হওয়া উচিত। কারণ মানুষের শরীর এবং মানুষ প্রজন্ম একটি বৈজ্ঞানিক ব্যাপার। ইট ইজ এ মেকানিজম, এ বায়োলজিক্যাল মেকানিজম। এইটাকে কিন্তু বৈজ্ঞানিকভাবেই দেখতে হবে আমাদের, এবং তার ফলস্বরূপ কী হতে পারে, তার যে ইকোনমিক সাইডটা রয়েছে বা অর্থনৈতিক দিকটা রয়েছে সেটাকেও আমাদের দেখতে হবে অন্যভাবে। আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটি নিয়ে খুবই গুরুগম্ভীর, সেটা আমি বুঝি। আপনাদের বহুমূল্য তথ্য আমার কাছে খুবই প্রয়োজন। আপনারা দয়া করে আপনাদের যে ভাবনা শক্তি আমার সাথে শেয়ার করুন। আমি উদগ্রীবভাবে আপনাদের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করে থাকব। আশা করছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সুপ্রভাত, নমস্কার, ধন্যবাদ।